অবশেষে দেশ স্বাধীন হল। আমরা কথার কথা মতো বলছিলাম দেশ স্বাধীন হবে, আমি কিন্তু মিন করে বলেছি, যখনই বলেছি তখনই মিন করে বলেছি। আমি বিশ্বাস করে একাত্তরের পর আমরা আবার স্বাধীন হয়েছি। একাত্তর সালেও আমরা কাগজে কলম একটা স্বাধীন দেশই ছিলাম, আমরা পাকিস্তান ছিলাম, কিন্তু একটা সরকার আমাদের একটা জনগোষ্ঠীর ওপরে তাণ্ডব চালিয়ে তাকে অধিকার থেকে নষ্ট করে যেভাবে রেখেছিল, তাই আমাদের মধ্যে স্বাধীনতার বোধ ছিল না। কোনো একদিন একাডেমিকলি আলোচনা করে দেখাবো পাকিস্তান আমলে আমরা যা খারাপ ছিলাম পশ্চিম পাকিস্তানিদের কারণে, পশ্চিম পাকিস্তান সরকারের কারণে, আওয়ামী পান্ডাদের শাসন, পান্ডাদের যে শিরোমণি শেখ হাসিনা পালিয়েছেন, কত হ্যাডা পালাতে হয়েছে তাকে, আসবো সেই জায়গায়। কিন্তু এদের যে অধীনে আমাদের সরকারটা যে জায়গায় ছিল, আমাদের জনগণকে যেখানে নিয়ে যাওয়া হয়েছিল, প্রায় ব্যবহার করতাম আমরা, প্রজাও নেই, অনেক রাজা আছে তাদের প্রজাকে ভালো রাখতো, আমরা কৃতদাসে পরিণত হয়েছিলাম। সুতরাং পাকিস্তান আমলের চাইতে হাজার গুণ খারাপ ছিলাম আমরা এই সময়টায়। সো ওটা যদি স্বাধীনতা হয়, এটা তার চাইতে বড় স্বাধীনতা। অসাধারণ দম আটকে থাকা অনুভূতি থেকে শ্বাস নিতে পারছি, কেউ মনে করবেন না এটা মিড জুলাই থেকে এখনকার কথা, এটা বছরের পর বছর। দুটো ব্যক্তিগত কথা আজকে বলি। দেড় বছর থেকে দেড় দশক ধরে প্রায় লড়াই করেছি, আমার যতটুকু সাধ্য আছে, আমি তেমন কেউ নই, কিন্তু পারি নাই কোনোদিন মেনে নিতে এরকম একটা সরকার জবরদখল করে বসে থাকবে। ব্লগে যখন লিখতে শুরু করেছি সেই 2011 সাল থেকেই, যখন তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করলো, সেদিন থেকেই বুঝে গিয়েছিলাম এই সরকারের বদমতলব আছে। লেখার পর লেখা লিখেছি, কয়েকশো ব্লগ লিখেছি, আস্তে আস্তে পত্রিকায় লিখলাম, সপ্তাহে 4-5টা কলাম লিখেছি, পারি নাই, সবসময় সব কিছু লেখা যেত না, সব কিছু লেখা যেত না, কত রকম কায়দা করে লেখার চেষ্টা করেছি, আজকে সব মনে পড়ছে। বছরের পর বছর কলাম লিখেছি, টক শোতে গেছি, ঝুঁকি হয়েছে, আমি দেশে থাকি, কী বলে ফেলি কী বলে ফেলি না, পরিবার টেনশানে থাকে, কিছু একটা শো দেখলে, একটা কলাম দেখলো, একজন ফ্রেন্ড ফোন করলো, একজন রিলেটিভ ফোন করলো, পরিবারের মানুষজন চাপ দিচ্ছে, কী দরকার এসব বলার, কী হবে এসব বলে। এরপর ইউটিউব খুললাম, স্বাধীনতা তৈরি হলো, ফলে টিভি টক শোতেও যা বলতে পারিনি তার চেয়ে অনেক বেশি বলতে পারলাম, এবং আপনারাও শুনলেন। আমি অতি নগণ্য মানুষ, আমি একদিন বলেছিলাম রজনীকান্তের গানের মতো, আমি অকৃতি অধম বলে অত কিছু কম করে মরে দাওনি, যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া কেড়ে অত কিছু নাওনি। ফলে এই লড়াইটা এতদিন ধরে চলল, একেবারে দম আটকে ছিল, যেহেতু রাষ্ট্র কিছুটা বুঝি, যেহেতু অর্থনীতি কিছুটা বুঝি, যেহেতু জিওপলিটিক্স কিছুটা বুঝি, এই অপশাসন আমাদেরকে কোন জায়গায় নিয়ে গেছে, আমাদের রাষ্ট্রের কাঠামো ভেঙে কতটা ক্ষতি করেছে নিজে বুঝেছি, চেষ্টা করেছি সেটা আপনাদের সামনে নিয়ে আসার জন্য। এবং আমি বিশ্বাস করি প্রত্যেকে প্রত্যেকে বুকের মধ্যে আগুন জমাচ্ছিলেন, সবাই হয়তো সেই আগুনটা বের করে আনতে পারেননি, কিন্তু আগুন জমাচ্ছিলেন, এই আগুন জমে ছিল বলেই আমরা স্বাধীন হয়েছি। এই আগুনগুলো সব একসাথে, এই বারুদগুলো সব একসাথে বিস্ফোরিত হলো, এই কারণেই ওই ভদ্রমহিলাকে পালাতে হয়েছে। ও মাই গড, কত প্রতাপ, কত দাপট। এক সাংবাদিক একাত্তরের ফারজানা রূপা, এই কিছুদিন আগেরও সংবাদ সম্মেলনে তেল দিতে দেখেছি, ম্যাজিক্যাল লেডি বলেছিলেন একটা সংবাদ সম্মেলন, মনে পড়ে কানে বাজে, অনেকে আমরাও যারা তার বিরোধী আছি বলে না ফেললাম, মনে করতাম শি ইজ ম্যাজিক্যাল লেডি, শি ক্যান ম্যানেজ এভরিথিং। আমি বহুদিন থেকে এই বিশ্বাসটা নিজে করেছি যৌক্তিকভাবে, এবং সেটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি, শি ক্যান নট, উনি যাই করুক না কেন, আমরা কেন যেন মনে করি সব তার প্ল্যান মতো হচ্ছে, সব তিনি দৃষ্টি ঘুরিয়ে ফেলতে করছেন, ওনার ইচ্ছা মতো সব চলছে, ওনার কোনো রকম ভুল নাই, উনি কোনো রকম ভুল করতে পারেন না। বিশ্বাস করিনি, যুক্তি দিয়ে বিশ্বাস করিনি, যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করেছি, না ইটস রং। প্রমাণ হলো, তার চাইতে জরুরি কথা আমরা স্বাধীন হলাম, এটা একটা ইমিডিয়েট ইনস্ট্যান্ট রিয়াকশন। আমরা প্রত্যেক মানুষ, প্রত্যেক মানুষের কাছে ঋণী। আমাকে অনেকে ফোন করছেন, যাদের কাছে আমার ফোন নাম্বার আছে, আমাকে অভিনন্দন জানাচ্ছেন, বলছেন আমি এই লড়াইয়ে অনেক কিছু করেছি, একদম মনে করেন, বিনয় দেখাচ্ছি না প্লিজ, আমি কিন্তু বিনয়ী মানুষ নই,
একেবারেই। সো বিনয় দেখিয়ে বলছি না, আমি আমার জায়গা থেকে যা করেছি এটা আমার কর্তব্য, আমরা অনেকেই এই কর্তব্য, আমরা সবাই এই কর্তব্য পালন করেছি। আবার সবার পজিশন একই ছিল না বলে আমরা আমাদের কর্তব্যটা কর্তব্য মনে করে, মনে করলেও করে উঠতে পারি নাই। আমাদের অনেক লাইবিলিটি আছে, অনেক সমস্যা আছে, কিন্তু দেখি আমরা সময় মতো কিন্তু আমরা সবাই জেগে উঠেছি। এই যে রাস্তায় হাজার হাজার লাখ লাখ মানুষ নামলো, মরলো, গুলি খেলো, আবার নামলো, তীব্র গোলযোগের মধ্যে নারীরা নামলেন, নারীরা তাদের সন্তান শিশু সন্তান নিয়ে নেমেছেন, প্রত্যেকে আমরা যা যা করেছি কারো কাছে কারো অভিনন্দন পাওয়ার কিছু নাই, কৃতজ্ঞতা পাওয়ার কিছু নাই। এটা আমাদের প্রত্যেকের লড়াই, এটা আমাদের নিজের স্টেট, এই স্টেটটাকে স্বাধীন করা। এবং জরুরি কথা, এখন আজকে এই মুহূর্তে সিরিয়াস কথা বলবো না, সেনাপ্রধান একটা ভাষণ দেবেন, উনি ভাষণে কি বলছেন সেটার উপর আমি একটা ইমিডিয়েট রিয়াকশন দেবো, এবং আমাদের স্বাধীন দেশটাকে এই মুহূর্ত থেকে কীভাবে গড়া উচিত সেই আলাপগুলো করব। এই মুহূর্তটা সেলিব্রেশনের, বাংলাদেশের এই মুহূর্তে শুধু আওয়ামী লীগের হালুয়া রুটি খায় খেয়েছিল, এর বাইরে যারা জেনুইনলি দল করেছেন, যারা জেনুইনলি দলকে ধারণ করেছেন, আমি ব্যক্তিগতভাবে দেখেছি, তারাও এই মাফিয়া সংগঠনটাকে নিজের মনে করেননি আর। সুতরাং বাকি সবাই নিশ্চয়ই সেলিব্রেট করছে, আনন্দ করুন। এবং তার সাথে সাথে আমরা যেন ভুলে না যাই, অনেক বড় দায়িত্ব, অনেক বড় কর্তব্য আমাদের সামনে আছে। এবং বলা হয় সচেতন শিক্ষিত জনগোষ্ঠীর চাইতে গুরুত্বপূর্ণ কিছু আর গণতন্ত্রের জন্য নাই। সো আমাদের এই আনন্দে আত্মহারা হয়ে সামনের ইমিডিয়েট কর্তব্যগুলো ভুলে যাওয়া ঠিক হবে না। আমাদের কি করা উচিত, কি করতে হবে, নতুন সরকার কি হচ্ছে, কেমন হচ্ছে, তার এজেন্ডা কি হচ্ছে, সব কিছু জনগণকে ডিকটেট করতে হবে, আমরা সেটার জন্য যেন প্রস্তুত থাকি।